আবারও চলে আসলাম আপনাদের সবার গালি শুনবো সেই প্রয়াস অবশ্যই নয়, কিন্তু গালি শুনবো এটি জেনেও আবারও চলে আসলাম, যাতে করে আমরা সবাই কিছু জানতে পারি, নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু বুঝতে পারি। আমার লাইফটি একটু অপেক্ষা করছি কিছু মানুষ সংযুক্ত হওয়ার জন্য, এবং আমি আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আমার এই লাইভ শোতে। আপনারা যদি আপনাদের কোনো ধরনের কোনো কথা থাকে, কোনো ধরনের কোনো স্টোরি থেকে থাকে আপনার নিজের জীবনে, যেটি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, এবং যেটি থেকে আমরা সমাজের যে ক্ষুদ্র কিংবা বড় বড় যেসব অন্যায়গুলো, যেগুলো অবিচারগুলো হয়ে আসছে, সেগুলো সম্পর্কে যাতে আমরা জানতে পারি, কথা বলতে পারি। আপনারা সাধারণত দেখা যাচ্ছে যে মুসলিমরা তাদের ধর্মটাকে বাঁচানোর জন্য এখন সাধারণত দুটি জিনিসই করে থাকেন, একটা হচ্ছে গালি বর্ষণ আর একটা হচ্ছে গুলি বর্ষণ। এভাবে করেই আপনারা আপনাদের ধর্মটা টিকিয়ে রাখার চেষ্টা করেন। এর মধ্যে আরও কিছু মানুষ আছে যেগুলো যুক্তির নাম দিয়ে এমন কিছু ফালতু সব কথা বলে যে যেগুলো শুনলে মানে হাসবো না কাঁদবো বুঝতে পারি না। তো খুব বেশি ভালো হবে যদি কোনো মানুষ যার একটা র্যাশনাল ব্রেইন আছে, সেই ধরনের মানুষগুলো যদি এসে কথা বলেন, তাহলে তাদেরকে আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি আমার এই লাইফটিতে যুক্ত হওয়ার জন্য। কিছু মুসলিম আছে যারা যুক্তির নামে কিছু ফ্যালাসি করেন, তার মধ্যে একটা আমি সবসময় শুনি, সেটা হচ্ছে বলে যে তোর নাম রহমান লাগে সোস ক্যান, রহমানটা চেঞ্জ কর। তো কথা হচ্ছে যে রহমানটা কেন চেঞ্জ করবো, এটি আমার বাবা মায়ের দেয়া নাম, মোহাম্মদ নিজেও তো তার নাম চেঞ্জ করেনি, তাই না? তিনি ইসলাম ধর্মের একজন প্রবর্তক মোহাম্মদ, এই এটির কিন্তু কোনো ভুল নাই। তো সেখানে ইসলাম ধর্মের প্রবর্তক হওয়ার পরে উনি কি মোহাম্মদ থেকে অন্য টাইপের কোনো নাম, লিটন গাজী বা এই টাইপের কোনো নাম রেখেছিলেন? তা কিন্তু রাখেনি, উনি মোহাম্মদেই স্থির ছিলেন। এটি যে কারো নাম হচ্ছে তার নিজস্ব একটা আইডেন্টি। তো আমার রহমান নামটা ভালো লাগে, আমি এটি রাখবো, এটাতে আপনাদের কোনো কিছু বলার নাই আসলে, এটি একটা ফালতু একটা যুক্তি। তারপর অনেকেই আবার জিজ্ঞেস করে থাকেন, তুই জানোস তোর বাপকে, তোর বাপকে কি তুই চিনোস, তুই চিনোস না, তুই বলতে পারবি তোর বাপকে, তোর মা মানে কারে দিয়ে তোরে পয়দা করছিল, এই ধরনের ফালতু কথা। তো এই জিনিস যদি 1400 বছর আগে যদি বলতেন মোহাম্মদের সময়, তাহলে আমি বলতাম যে ঠিকই বলছেন রে ভাই, আমার বাপকে আমি জানি না। তখন ইদ্দতকালের জন্য অপেক্ষা করতে হতো, মানে মোহাম্মদ তিনি বলে গিয়েছিলেন যে যখনই তার কোনো দাসী বান্দি কিংবা বিবি কিংবা ইভেন মানে ছোট বাচ্চা মেয়েও যদি বউ হিসেবে থাকে বা দাসী হিসেবে থাকে, যার সাথে হয়তো একটা বাচ্চা জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে, তো তারা যেহেতু এটি আইডেন্টিফাই করতে পারতো না যে তাদের বাবাকে, বাচ্চার বাবাকে, এই জন্য 3 মাসের একটা ইদ্দতকাল ধরে দেওয়া হতো। কিন্তু আপনাদের জন্য জানাচ্ছি, আপনারা মানে এতই মানে গর্তের মধ্যে ঢুকে আছেন, কুয়ার মধ্যে, যে আপনারা জানেনই না যে ডিএনএ নামের একটা জিনিস আছে। এই ডিএনএ হচ্ছে এমন একটা ব্যাপার যে আমার মায়ের 50% এবং আমার বাবার 50% দিয়েই হচ্ছে আমার জন্ম, যে কোনো মানুষের জন্য, শুধু যে আমার তা না। তো এই বাবা, আমার বাবা আমার বাবা কি না, সেটা কিন্তু ডিএনএ পরীক্ষা করলেই বোঝা যাবে যে সেটি আমার আসল বাবা কিনা। আর কোনো একটা বাবা মনে করেন যে আমাকে সেই বাবার ভালোবাসাই দিচ্ছে, কিন্তু হয়তো আমার সত্যিকারের বাবা না, আমাকে সত্যিকারের বাবার মতো তার ভালোবাসা দিল, কিন্তু সে হয়তো আমার বায়োলজিক্যাল বাবা না, তো তাকে তো বাবা হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, তাই না? তো এখন যদি মনে করেন মোহাম্মদের সময় একজন তার একজন পালক পুত্র, সেই পালক পুত্রের মানে পুত্র ডেকে তাকে পুত্র হিসেবে পুত্র সমতুল্য জেনেই তার বউকে বিয়ে করে ফেলেছে মোহাম্মদ নিজেই, তো এই জিনিসগুলো তো আমাদের কাছে খুব জঘন্য লাগে। আমরা কিন্তু যাকে একবার পুত্রের দরজা দেব, যাকে একবার মেয়ের কন্যার দরজা দেব, তাকে কিন্তু সেই দরজাই আমরা দিয়ে রাখবো। তো তার মানে তার যে স্পাউস আছে তার দিকে আমরা কুনজর কখনো দেব না। তো এটাই হচ্ছে আমাদের সভ্যতা, আমরা দিনে দিনে সভ্য হয়ে উঠছি। কিন্তু আমরা যে লাইফ করে যাচ্ছি, বিভিন্ন বেশ কিছু মানুষজন আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা লাইফ করে যাচ্ছি প্রতিনিয়ত, যাতে করে আপনারা এই কুয়া থেকে বের হতে পারেন। এই কুয়ার মধ্যে বসে বসে আপনারা এই ধরনের ফালতু সব কথা বলেন আর গালিগালাজ করেন, এছাড়া তো আর আপনারা কোনো কিছু করতে পারেন না। তো আপনাদেরকে কুয়া থেকে টেনে তুলবো, এটা একটা আমি বদ্ধপরিকর এই ব্যাপারে, তো এই জন্যই আর কি আশা। আর
কুরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আমাদের আসিফ মহিউদ্দিন ভাই, আমার খুবই পছন্দের একজন ভাই, তারই একটা ওয়েবসাইট আছে যেটির অনেকবার আমি পোস্ট দিয়েছি আমার পেজ থেকে। তো আপনারা বারে বারে বলেন যে তোরা কেমনে জানবি কুরআন হাদিসের কথা, তোরা তো নাস্তিক, তোরা কি পড়িস নাকি কুরআন হাদিস? কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরাই পড়ি, আপনারা জানেন না কুরআন হাদিস কি। আপনারা এটাও জানেন না যে মুহাম্মদ মরে যাওয়ার বহুদিন পরে উসমান, মানে বাংলায় আমরা যাকে ওসমান বলি, তিনি কিন্তু এই কোরআনটাকে সংরক্ষণ করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে যেসব লেখালেখি ছিল সেগুলোকে তিনি কালেক্ট করে উনার পছন্দের তিনজন সাহাবিকে নিযুক্ত করে তারপরে সেটি নিজেদের মতো কম্পাইল করেছিলেন। তো আপনারা কিন্তু সেটিও জানেন না, তাই না? তো আপনারা আরেকটা যুক্তি দেন সবসময় যে তোমাকে ধর্ম বুঝতে গেলে তোমাকে যেতে হবে যে ধর্ম স্পেশালিস্ট তার কাছে যেতে হবে, তুমি নিজে নিজে ধর্ম পড়ে কখনো বুঝবা না। কেন আপনারা লজিক দেন যে তোমার যদি আজকে একটা অসুখ হয়, এখন তোমার মনে করো যে মাথায় ব্রেনের সমস্যা, এখন তুমি যদি মানে নিউরোলজিস্টের কাছে না যে তুমি যদি কি বলে অন্য কারো মানে হাড্ডির ডাক্তারের কাছে যাও, কিংবা তোমার এখন অসুখ হয়েছে সেই অসুখের ডক্টরের কাছে না যে তুমি এখন কলেজের প্রিন্সিপালের কাছে চলে গেলে, যে একজন শিক্ষক যার কোনো ডাক্তারি জ্ঞান নাই, তো সেইভাবে কি তোমার কোনো উপকার হবে? হবে না। ধর্মটা হচ্ছে ঠিক সেরকম যে ধর্মটাকে বুঝতে গেলে সেই ধর্ম স্পেশালিস্টের কাছে যেতে হবে। এটা যে কতটা লেম এক্সকিউজ, তার মানে মেইন কারণ যেটা সেটা হচ্ছে, দেখুন যে ডাক্তারি বিদ্যা যারাই ডাক্তার তারা কিন্তু সবাই একই কথাই বলবে। তারা কিন্তু সবসময় মনে করেন যে অ্যান্টিবায়োটিক মানে পেনিসিলিন, কোনো যখন শরীরে যখন কোনো একটা জীবাণু জন্ম নেয় তখন সেটিকে মারার জন্য সব ডাক্তারই কিন্তু পেনিসিলিন দেয়। হয়তো কোম্পানি আলাদা আলাদা হতে পারে কিন্তু তারা কিন্তু সমগ্র ব্যাপারই একই মত। কিন্তু ধর্মের ক্ষেত্রে কি আমরা সেটি দেখতে পাই? দেখতে পাই না। আপনারা ধর্মের ব্যাপারে আপনি পাড়ার হুজুরের কাছে যাবেন, সে একরকম বয়ান দিবে, একটু বড় মসজিদের ইমামের কাছে যাবেন সে একরকম বয়ান দিবে, একদম গ্রামের হুজুরের কাছে যাবেন সে আরেক ধরনের বয়ান দিবে, তাই তো? তো যাই হোক, এটি আসলে ধর্ম যেহেতু বলা হয়ে থাকে আমাদের সবার জন্য এবং সর্বোপরি জীবন ধারণের জন্য, তো ধর্মটা তো আমাদের সবাইকে বুঝেই ওইভাবে চলতে হবে, তাই না? তো ধর্মটা তো সবারই জানার এবং বোঝার রাইট আছে, এবং আপনারা যাতে জানেন এবং বুঝতে পারেন সেটার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো আপনাদেরকে বারবার বলবো যে এই আমাদের আসিফ মহিউদ্দিন ভাই, তিনি একটা ওয়েবসাইট করেছেন nastiko.com, এখানে কোরআন হাদিস, আপনারা যে কোরআন হাদিসের এত গর্ব করেন, এত বড়াই করেন, সেই কোরআন হাদিস থেকেই কিন্তু বিভিন্ন রেফারেন্স দিয়ে আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন, উইথ তাফসির এগুলো সব ডিটেলস দেওয়া আছে, তো আপনারা ওখানে যেতে পারবেন। যাই হোক, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি কাউকে অ্যাড করব, দেখি কেউ আসেন কি না। আমি আমার অ্যাড অপশনটা চালু করেছি, আপনারা আমি নারীদেরকে সাধারণত অগ্রাধিকার দিব, আমি নিজে যেহেতু নারী, কিন্তু তারপরে যদি কোনো পুরুষ